হঠাৎ করে আগুন লেগে নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুলের মোড় এলাকার নান্নু মিয়ার মিষ্টির দোকানের সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সময় মতো ফায়ার সার্ভিস না পৌঁছলে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারত, কিন্তু অল্পের জন্য বেঁচে গেছে বন্দরের SS শাহ রোড এবং HM সেন রোডস্থ অসংখ্য মানুষ বাড়ি ঘর। এমনটাই অভিমত স্থানীয় জনতা এবং প্রত্যক্ষদর্শীর। মূলত আগুনটা হয়েছিল এখান থেকে তার খাম্বার নিচ উপরে থেকে স্পার্ক করে আগুন পড়ার পরে মোটা মোটা হবে না তার কষ্ট না এই আগুনটা পড়ার পরে আগুনটা একটু ছড়াইছে স্পার্ক করার আগুনটা ছড়ানোর পরে ওই যে ওরা গ্যাসের চুলা চালায় যায় প্লাস্টিকের লাইনটা জয়েন দিয়েছে সাথে সাথে ওইটা পুড়ে যাওয়ার পরে ওই গ্যাসের চুলার যে নজলটা ওইটার থেকে আগুনটা গ্যাসের আগুন হয়ে গেল বা ইলেকট্রিক থেকে গ্যাসের আগুন হয়ে গিয়া এরপর আগুনটা আস্তে আস্তে বাইরে গিয়া পুরো একটা বিকট অবস্থা। এর মধ্যে গ্যাস সিলিন্ডার আছিল আল্লাহ বাঁচাইছে গ্যাস সিলিন্ডার যখন চিল্লান দিলাম পাবলিকরে যে এখানে গ্যাস সিলিন্ডার আছে সবাই সরে যান তখন পাবলিক মনে করেন সরছে মানে এর আগে পাবলিক দেখার জন্য অনেকে ভিডিও করার জন্য বিভিন্ন ক্যামেরা তো ছাড়বো ফেসবুকে দেখবেন যে পাবলিক কিভাবে আগুন প্রদর্শন করবে দেখে দেখে হ্যাঁ ভিডিও দিয়া কিন্তু কিসের আগুন, কেন এই আগুন, কি তার উৎস, এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তার বক্তব্য কোনো রকম মিলছে না। গ্যাস থেকে আগুন লেগেছে এবং তারপরে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট শুরু হয়, তারপরে আমরা তাৎক্ষণিকভাবে আমরা 1 মিনিটের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরবর্তীতে আমরা সিলিং খুলে তারপরে সিলিংয়ের ওপরে আমরা আগুন নির্বাপন করার পরে ক্লিয়ার হওয়ার পরে তারপরে আমরা এখানকার কাজ সমাপ্ত ঘোষণা করি। এখানে আমি মালিক এখনও মালিককে পাই নাই, মালিককে প্রতিনিধি রিপোর্ট নেওয়ার জন্য, কিন্তু আমরা তদন্ত করে তারপর আমরা ক্ষয়ক্ষতিটা আমরা পরে জানাবো। সূত্রপাতটা গ্যাস থেকে, যত সম্ভব গ্যাস থেকে আগুন লেগেছে। কনফার্ম না ধারণা, আমরা কনফার্ম হব তদন্ত করার পরে তারপর আমরা আমাদের কাছাকাছি ফায়ার সার্ভিস থাকার কারণে হয়তো এটা ব্যাপকভাবে ছড়াইতে পারে না, কিন্তু হয়তো এটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো যাই হোক, এখানে এলাকার লোকজন আমরা ছিলাম ফায়ার সার্ভিসের সমন্বয়ে তাড়াতাড়ি করে যখন আগুনের সমন্বয়ে নিয়ন্ত্রণে আসছে, এই জন্য সবাই সহযোগিতা করছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রাথমিক পরবর্তী দেশে শুনলাম যারা প্রত্যক্ষ ইলেকট্রিসিটি ছিল ওনার যে চন্দ্রশেখরের যে দোকান ওনার যে বিদ্যুতের ফুটিং ওপর থেকে পিলার থেকে পড়ার পরে এখানে নিচে আগুন হয়ে এটা হচ্ছে প্রথম সূত্রপাত। তারপরে হয়তো রান্না করার যে গ্যাস ছিল গ্যাস সিলিন্ডারের পরবর্তী সমন্বয়ে আগুন। এদিকে স্থানীয় এক প্রতিবেশী মোহাম্মদ শাহ আলম জানান, কারো কাছে শুনতেছি যে বিদ্যুতের খুঁটি থেকে আসছে, আবার কেউ বলতেছে গ্যাস সিলিন্ডার ছিল এখানে, গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত হচ্ছে। এখন তদন্ত সাপেক্ষে এটা যে প্রকৃত জিনিসটা কীভাবে লাগছে এটা বের করা অতি জরুরি, কারণ এখানে জন একটা গুরুত্বপূর্ণ এলাকা, আজকে একটা বড় ধরনের ক্ষতি হতো যে আল্লাহর রাসূল রহমত আছে বিদায় এখানে কোনো একটা মানুষের ক্ষতি হয়নি। কারণ যে পয়েন্টে আগুনটা লাগছে এই আগুনটা যদি আর 2-1 মিনিট 5 মিনিট ল্যান্ডিং করতো তাহলে পুরো বন্ধ এই এলাকাটা নিয়ে অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এটা আমি এখনো কনফার্ম বলতে পারবো না, যেহেতু ওই যে আপনার কাছে আরেকজন বললো যে গ্যাস সিলিন্ডার অবৈধ, তদন্ত করলে এটা গ্যাস অফিসে করলে এরকম শুনছি, মুখোমুখি শুনছি, তবে তদন্ত সাপেক্ষে এটা বেরিয়ে যাবে, অবৈধ আন্দোলন ব্যবস্থা হবে। কেউ বলছেন বৈদ্যুতিক খুঁটি থেকে তারে তারে ঘর্ষণ লেগে আগুনের কুণ্ডলি পড়েছে নিচে, আবার কেউ বলছেন আগুনের সূত্রপাত হয়েছে ওই দোকানের গ্যাস সংযোগ থেকে। কিন্তু আসলে সঠিক কোনটি, মিষ্টির দোকানের মালিক নান্নু মিয়াকে এ সময় খুঁজে পাওয়া যায়নি, সামনে আসেননি দোকান ঘরের মালিক সোহেল নিজেও। তবে এ দোকান নিয়ে একটি মামলা নারায়ণগঞ্জ আদালতে চলমান রয়েছে বলেও ঘটনাস্থলে এসে জানা গেছে। দমকল বাহিনীর কর্মকর্তারা বলেছেন এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এর রহস্য খুঁজে বের করা হবে। এসকে মামুনের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ, টিটু, NNTV, বন্দর, নারায়ণগঞ্জ।